আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও আজকে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে খুব চেষ্টা করছি এই ভিডিওটি করার, খুব একটা সময় পাচ্ছি না, যদিও মাঝখানে একবার লকডাউন চলে গেল। ডিসকভার 125 যে বাইকটি নতুন এসেছে, এটার মাইলেজ টেস্ট করার জন্য খুব চেষ্টা করছিলাম, কারণ লকডাউনের জন্য গাড়ি নিয়ে বের হতে পারছিলাম না, সেই সুযোগটা হয়ে উঠতেছিল না। তাই আমি চেষ্টা করলাম আজকে, বর্তমানে লকডাউনটা খোলার পর আমি নতুন একটি বাইক নিয়ে আমি আজকে আপনাদের জন্য মাইলেজ টেস্টের একটি ভিডিও তৈরি করব। আসলে শুধু ভিডিও তৈরি না, আমি আজকে এটা জানার চেষ্টা করব আমি নিজেও, যে বাইকটি আসলে লিটারে কত কিলোমিটার যাবে আমাদের বাংলাদেশে, সেই জিনিসটি একটু জানাবো, আপনাদেরকেও জানাবো, প্লাস আমিও জানবো। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে কাজটি আমি এখন করব সেটি হচ্ছে একটি বোতল নিয়ে গিয়ে বা যে কোনো দোকান থেকে ভালো অকটেন বা পেট্রোল আমরা 100 গ্রাম বোতলে নিব। এই দোকান থেকে আমরা 100 গ্রাম অকটেন নিলাম। অকটেনটাই ভালো, কেননা অকটেনটা দিয়ে যে আমরা এখন রাইড করি, এইটুকু সময়ের মধ্যে যেন বন্ধ না হয়, এই জন্যই আমরা অকটেনটা নিলাম। তো বন্ধুরা, এই অকটেন 100 গ্রাম নেওয়া দিয়ে বাইকটি রাইড করার আগে আমাদেরকে এই বোতলটিকে টোটালি যে পাইপটি লাগানো হয়েছে কার্বোরেটরের সাথে সংযোগ করতে হবে। কীভাবে সংযোগ করব সেটাও আমি আপনাদেরকে দেখাইতে পারবো এখনই। আমরা সেটাকে একটু সেটিং করার চেষ্টা করব, তা নাহলে তো বাইকটি রাইড করতে পারবো না। আর 100 গ্রাম তেল দিয়ে বাইক রাইড করার মেন যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার 100 গ্রাম দিয়ে আমরা যতটুকু কিলোমিটার যাব, সেই হিসাবে আমরা যদি একটু হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পুরো 1 লিটার পেট্রোল বা অকটেনে আমরা কত কিলোমিটার যেতে পারছি। তো এটার জন্যই আমরা 100 গ্রাম তেল দিয়ে আমরা একটু টেস্ট করব। আর পুরোপুরি 1 লিটার দিয়ে তো টেস্ট করতে করা যাবে না, সেক্ষেত্রে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, এই জন্যে 100 গ্রাম দিয়ে টেস্ট করছি। আর মাইলেজ টেস্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা 100 গ্রাম দিয়েই অনেকজনই করি, যারা বাইকাররা আছেন বা যারা মাইলেজ টেস্ট করেন তারা কিন্তু 100 গ্রাম তেল দিয়েই করার চেষ্টা করেন। তো বন্ধুরা, তার আগে আমরা বোতলের যে পাইপের সেটিংটি আছে কার্বোরেটরের সাথে, সেই সেটিংটি আমরা সংযোগ করে নিই। তো বন্ধুরা, আমাদের পাইপটি কার্বোরেটরের সাথে সংযোগ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাইকটি রাইড করার আগে আমরা দেখে নিব বাইকটির মিটারে কত কিলোমিটার বর্তমানে রয়েছে, কিলোমিটারটা দেখে তবে আমরা বাইক রাইড শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক বাইকটিতে বর্তমানে কিলোমিটার কত আছে। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি বাইকটিতে একেবারে 0 কিলোমিটার, কেননা বাইকটি একেবারে সদ্য নতুন গাড়ি, এই বাইকটি কখনো রাইড দেওয়া হয়নি। তো আমি এই বাইকটি দিয়ে টেস্ট করার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, এই 0 কিলোমিটার থেকেই আমাদের শুরু করা যাক। বন্ধুরা, বাইকটির এই ভিডিওটি করার সময় আমার যেহেতু একটু সময় বেশি লাগছে, আসলে রাইডটা করার সময় যে সময়টি গেছে সেটিতে একটু সময় বেশি লাগার কারণে আমি আপনাদের এই ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটি খুব তাড়াতাড়ি শর্ট করার চেষ্টা করেছি।
ওকে বন্ধুরা, আর বাইকটি আগাচ্ছে না, বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাই বোতলের অলরেডি তেলও শেষ হয়ে গেছে। একটু কিক দেওয়ার চেষ্টা করি, দেখি যদি স্টার্ট নেয় কিকা। একটু আসলে ব্যাটারি যেহেতু লাগানো হয়নি, লাইন লাগানো হয়নি দেখে কিন্তু কিক দেওয়া লাগছে। তো এ নিয়ে আপনাদের কিছু মনে করিয়েন না, আমি নতুন গাড়ি তো এখন এই জন্য ব্যাটারি লাগাইনি। আমি কিক দিয়ে চেষ্টা করছি, বেশ কয়েকটি কিক দিচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছেই না। তার মানে একেবারে কার্বোরেটর তেল সহ শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি বাইকটি আসলে কত কিলোমিটার গেছে। এই যে আমার বোতল দেখছেন, পুরোপুরি খালি হয়ে গেছে। একেবারে 100 গ্রাম তেল নিয়েছিলাম, এটা টোটালি খালি হয়ে গেছে। তো আমরা একটু দেখি বাইকটি টোটালি কত কিলো গেছে। ও মাই গড, একেবারে 6 কিলোমিটার, 100 গ্রাম তেলে 6 কিলোমিটার। খুব একটা খারাপ যায়নি নতুন বাইক হিসেবে, আমিও যেটা অবাক হয়ে গেছি। তবে এখানে আরেকটি বিষয় আছে, অবাক হওয়ার কোনো বিষয় নেই। কেননা বাইকটির কিন্তু তেল কার্বোরেটরও মনে করেন যে কমসে কম 20-25 গ্রাম তেল ছিল। তো আমি যদি সেটা ধরি, আপনার আমার আমার যে বোতল ছিল সেই বোতলের তেল ছিল 100 গ্রাম, আর কার্বোরেটরে যদি 20 গ্রাম ধরি তাহলে 120 গ্রাম। তাহলে আপনার 120 গ্রাম তেলে টোটালি আসছে 0 থেকে 6 কিলোমিটার, পুরোপুরি 6 কিলোমিটার হচ্ছে, কম বেশি কিছু দেখাচ্ছে না। তার মানে আমরা বুঝবো 120 গ্রাম তেলে যদি আপনার 6 কিলোমিটার হয়, তাও আবার নতুন বাইক একেবারে যেটার ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি। কেননা নতুন বাইকে কিলোমিটার একটু কমই যাবে, তেল একটু বেশি খাওয়ারই কথা। আর 2000 কিলোমিটার না পার হওয়া পর্যন্ত কোনো বাইকের আপনার তেল কমানো যায় না। সেই ক্ষেত্রে আজকে যেটা গেছে পুরোপুরি 6 কিলোমিটার 120 গ্রাম তেলে, সেই হিসেবে আপনার অনেকটাই ভালো গেছে আমার যেটা মনে হচ্ছে। আর বাইকটি ইঞ্জিন যখন আমরা কাজ করব বা বাইকটি সার্ভিসিং করার পর যখন বাইকের তেলটি অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তখন আরেকটু হয়তো বেশি যাবে। সেই সময় আমি একটি বাইক রাইড বা টেস্ট মাইলেজ টেস্ট করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা রেজাল্ট পেলাম, টোটাল 120 গ্রাম তেলে আপনার 6 কিলোমিটার যদি যায়, তাহলে আপনার পার লিটারে এই অবস্থায় প্রায় 50 থেকে 55 কিলোমিটার অনায়াসে আপনি যেতে পারবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর বাইকটি যখন সার্ভিস করার পর আপনার মাইলেজ আপনার মাইলেজটি যখন অ্যাডজাস্ট করা হবে, তেল যখন ঠিকঠাক করে অ্যাডজাস্ট করার পর, আশা করছি 65 থেকে 70 মাইলেজ আমরা লিটারে পেয়ে যাব। তো এরপরে 2000 কিলোমিটার পার হওয়ার পর যখন বাইকটির মাইলেজ অ্যাডজাস্ট করা হবে, তখন আমি আরও একটি রাইড দিব, তখন দেখবো ফুল মাইলেজ কত যাচ্ছে, তখন আমরা এটা টোটাল রেজাল্ট জানতে পারব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, এরপরে আবারও হাজির হব আপনাদের ভালোবাসায় আরও কিছু আপডেট নিউজ ও নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।